ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আর্মি অর্ডান স্কোপের মধ্যে দুই সালে নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন বের হয়েছে তো এখানে অনেকগুলি শূন্যপদে আপনাদের পারমানেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে একটা হচ্ছে যে অগ্নিপীড় স্কিম সেটা অগ্নিপীড় স্কিম না এটা হচ্ছে পারমানেন্ট জব ঠিক আছে তো এখানে পোস্ট আপনাদের দুই ধরনের রাখা হয়েছে একটা হচ্ছে ট্রেডমেন মিট আর একটা হচ্ছে ফায়ারম্যান তো এই দুটি ডিপার্টমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল সতেরোশো প্লাস ভেগেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে তাও ক্যাটাগরি ওয়াইজ এখানে ভেগেন্সিগুলি দেওয়া হয়েছে তার অনলাইন আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেটে কিন্তু একদম নজদিক চলে এসেছে তো আমি আজকে আলোচনা করছি এখানে দেখুন পে স্কেল বলা হয়েছে যদি ট্রেডসম্যান মেডে কেউ আবেদন করেন তাহলে পিস্কেল আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ফায়ারম্যানে যদি কেউ আবেদন করেন উনিশ হাজার নয়শো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে পিস্কেলটা পেয়ে যাবেন এখানে আপনাদের যে ভেকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ডিভাইডেড করা রয়েছে তো আপনারা যে যেই ক্যাটাগরি থেকে বিলং করেন এখানে কিন্তু আপনারা এগুলি দেখে নেবেন নিচে যেগুলি ইম্পর্ট্যান্ট বিষয় তুলে ধরা হয়েছে সেগুলি আমি আলোচনা করছি এখানে ভেকেন্সি আপনাদের রিজন ওয়াইজ বাক করে দেওয়া হয়েছে এখানে দেখুন রিজন যারা নর্থ ইস্ট রিজন থেকে বিলং করে আস্টার্ন রিজন তো নর্থ ইস্ট স্টেট থেকে যারা বিলং করে যেমন আসাম অরুণাচল প্রদেশ ঠিক আছে নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত স্টেট ত্রিপুরা মেঘালয় এটি হচ্ছে আপনাদের নর্থ ইস্ট স্টেট তো এখানে অনেকে হয়তোবা বলতে পারেন যে এখানে ত্রিপুরা মেঘালয় যেটা লেখা নেই তাহলে তাদের জন্য কি এখানে ভেগেন্সি নাইনি তো বন্ধুরা এটা এমন না এটা হচ্ছে আপনাদের এখানে যে ভেগেন্সিগুলি আর্মি অর্ডান্স গ্রুপের যেই ইউনিটগুলি রয়েছে নর্থ ইস্ট স্টেটের মধ্যে শুধুমাত্র এগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে আবেদন আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো স্টেট থেকে করতে পারবেন তো এটার মানে আপনাদের ক্লিয়ার করে দিয়েছি এখানে কিন্তু যেই যে স্টেটগুলির নাম নেই আপনারা হয়তোবা অনেকে ভাবতে পারেন যে আপনার আপনারা আবেদন করতে পারবো না তো এটা কিন্তু এমন না অল ওভার ইন্ডিয়ার জন্য এসেছে এখানে শুধুমাত্র দেওয়া হয়েছে যেখানে আর্মি অর্ডার স্কোপের ইউনিটগুলি আছে সেই ইউনিটগুলির নাম কিন্তু এখানে শুধুমাত্র তুলে ধরা হয়েছে তো নর্থ ইস্ট যে রিজনের আপনাদের বেগিনসি এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ভারতের যে রিজনগুলি রয়েছে সমস্ত রিজনের পোস্ট কিন্তু এখানে আপনাদের তুলে ধরা হয়েছে তো এইগুলি দেখে শুনে ভালোভাবে কিন্তু আবেদনটা করবেন এখানে বলা হয়েছে আপনাদের ন্যাশনালিটি বলা হয়েছে ইন্ডিয়ান নাগরিক হলে ভারতবর্ষের অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো স্টেট থেকে এর জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে আঠারো থেকে পঁচিশ বছর আপনাদের দুটি পোস্টে রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের মাধ্যমিক পাস প্রয়োজন পড়বে ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন যারা এস সি এস টি রয়েছে তারা কিন্তু পঁচিশ বছরের পর এই রিল্যাক্সেশান এখানে পেয়ে যাবে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস হিসাবে আবেদন করতে হলে আপনাদের আর্মি অর্ডান্স গ্রুপের এখানে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদনটা করতে হবে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে একুশ দিন আপনাদেরকে আমি বলে দিই একুশ দিন এখানে এই নোটিফিকেশানটা চার ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল তার যে অনলাইন আবেদন সেটা কিন্তু সিক্সিস ফেব্রুয়ারি শুরু হয়েছে ঠিক আছে ছয় ফেব্রুয়ারি এই মাসে শুরু হয়েছে তো ছয় ফেব্রুয়ারি থেকে একুশ দিন কাউন্ট করে নেবেন লাস্ট ডেট আপনাদের ছয় ফেব্রুয়ারি থেকে একুশ দিন পর্যন্ত থাকবে তো অ্যাপ্রক্স সাতাশ তারিখের মতন আপনাদের থাকবে তো আপনারা এইগুলি দেখে কিন্তু আবেদনটা করবেন এখানে আজকে কিন্তু আপনাদের চলে এসেছে প্রায় বিশ তারিখ তো আপনারা আর কিছু দিনের মধ্যে কিন্তু আবেদন সেরে নিতে হবে তো এখানে এজ লিমিট নিয়ে আলোচনা করেছি অনলাইন আবেদন করার লাস্ট ডেট নিয়ে আলোচনা করেছি কিভাবে আবেদন করবেন অফিশিয়াল ওয়েবসাইটও আপনাদেরকে দেখিয়েছি নিচে আপনাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল টেস্ট ঠিক আছে ঠিক আছে ফিজিক্যাল টেস্ট আপনাদের এখানে কী কী করানো হবে সাথে এক্সাম সেন্টার আপনারা যখন অনলাইন আবেদন করবেন এক্সাম সেন্টারটা চুজ করে নিতে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ঠিক আছে তো ফিজিক্যাল টেস্টে এখানে কী কী নেওয়া হবে সেগুলি আমি আলোচনা করছি যারা ফায়ারম্যান মেট এই পোস্টটাতে আবেদন করবেন পনেরোশো মিটার রান নেওয়া হবে ছয় মিনিট সময় দেওয়া হবে পঞ্চাশ কেজি নিয়ে দুশো মিটার রান করতে হবে এটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল টেস্ট এক্স সার্ভিস ম্যানের জন্য এখানে আলাদা ফিজিক্যাল টেস্ট দেওয়া হয়েছে যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাদের আলাদা ফিজিক্যাল দেওয়া হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে আলাদা ফিজিক্যাল দেওয়া হয়েছে তো এখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদনটা করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেট এখানে সেম রান করা হবে পনেরোশো মিটার রান করা হবে সা আট মিনিট ছাব্বিশ সেকেন্ড সময় দেওয়া হবে পঞ্চাশ কেজি ওয়েট নিয়ে দুশো মিটার দৌড়তে হবে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আপনাদের সময় দেওয়া হবে নিচে বলা হয়েছে ফায়ারম্যান ফায়ারম্যান পোস্টে আবেদন করলে আপনাদের যে ফিজিক্যালগুলি হবে এখানে তুলে ধরা হয়েছে ফিজিক্যালে কী কী করানো হবে হাইট চেস্ট সবগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো যারাই আবেদন করবেন আপনার নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশান আমি অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু দেখতে দেখে নিতে পারবেন এখানে আপনাদের সিলেবাস তুলে ধরা হয়েছে কোথায় থেকে কত কোশ্চেন আসবে জেনারেল ইন্টেলিজেন্ট রিজুনিং থেকে পঞ্চাশ কোশ্চেন পঞ্চাশ মার্ক আপনাদের যেই নিউমেরিক অ্যাপটিটিউড ম্যাথ রয়েছে এখান থেকে পঁচিশ কোশ্চেন পঁচিশ মার্ক জেনারেল ইংলিশ থেকে পঁচিশ কোয়েশন পঁচিশ মার্ক জেনারেল আওয়ারনেস থেকে পঞ্চাশ কোশ্চেন পঞ্চাশ মার্ক টোটাল দেড়শো মার্ক দেড়শো কোশ্চেন দুই ঘন্টা সময় দেওয়া হবে এক্সামের জন্য নেগেটিভ মার্কিং জিরো দশমিক পঁচিশ পার্সেন্ট কিন্তু জিরো দশমিক পঁচিশ পার্সেন্ট আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ চারটি কোশ্চেন ভুল করলে এক নাম্বার কিন্তু কাটা হবে তো নিচে যেগুলি বেসিক সবগুলি দেওয়া হয়েছিলো তো এগুলি নিয়ে আমি আলোচনা করেছি তো এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি অন্য কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন তো সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি জয় হিন্দ